শেষবার আলিমুদ্দিনে বুদ্ধবাবু, তারার দেশে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কাস্তে হাতুড়ি তারার পতাকা গায়ে জড়িয়ে শেষ যাত্রায় তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে অনুরাগী, অনুগামী যারা শ্রদ্ধা জানাতে এসছেন প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে দলীয় কার্যালয়, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, তিনি কমিউনিস্ট হয়েছিলেন নীতি আদর্শের টানে, এমন প্রিয় ব্যক্তিত্বকে স্মরণ করছেন তার অনুগামীরা, তার সহযোদ্ধারা। এখন আমরা সবসময় তিনি যখন অসুস্থ হলেন, যখন তখন থেকে আমরা খুব সেটি অভাব বোধ করি, অনেক কিছু মনে পড়ে। এখন আর সেই বলে কিছু দেখো, এই মুহূর্তে কিন্তু যেমন সিপিএমের নেতৃত্ব তারা আসছেন, তারা যেখানে যে আছেন তারা ছুটে আসছেন, একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক তারাও কিন্তু আজকে এসেছেন। আব্দুল মান্নান, যিনি বুদ্ধবাবু যখন মন্ত্রী ছিলেন সেই সময় বিধানসভায় বিধায়ক ছিলেন, তিনিও কিন্তু আজকে এসেছেন। এই মুহূর্তে বিকাশ ভট্টাচার্য আছেন, একাধিক নেতৃত্ব এখানে আছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যাদের ন্যূনতম সম্পর্ক ছিল, চেনা জানা ছিল, দীর্ঘ রাজনৈতিক জীবন, সেই 77 সাল থেকে সংসদীয় রাজনীতিতে হাতেগড়ি এবং সংসদীয় রাজনীতিতে পা রাখা, এবং তারপরে এই 2011 এই দীর্ঘ বছরগুলোতে তিনি যেভাবে কাজ করেছেন, স্বাভাবিকভাবে তার চেনা জানার পরিধি অনেকটা বড়, এবং ব্যক্তিগত পরিসরেও কিন্তু তার সঙ্গে একটা সুসম্পর্ক প্রায় সকলের আছে। আমি চেষ্টা করব যদি সম্ভব হয়, মানিক সরকার, আমরা জানি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু আজকে সকালবেলায় এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তার সঙ্গে যদি একটু কথা বলা যায় যে মানিক সরকার এবং বুদ্ধদেব ভট্টাচার্য তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। আমি একবার চেষ্টা করি। আমি এখানে মানিকবাবু আছেন, আমি জাস্ট দুটো কথা একটু জিজ্ঞেস করব। প্রথম কথা, বুদ্ধবাবু চলে গেলেন, আপনার খবরটা শোনার পর কি ছিল প্রতিক্রিয়া? খবর শোনার পর প্রতিক্রিয়া, উনি অসুস্থ ছিলেন, শয্যাশায়ী ছিলেন, কিন্তু হঠাৎ এ করে চলে যাবেন এটা আমার ভাবনার মধ্যে ছিল না। যাই হোক, প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে চলে গেলেন, একটা শূন্যতা তৈরি হলো। তো কি আর করা যাবে, আপনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং কেরলেও তখন আপনাদের সরকার, অর্থাৎ এই তিনটে জায়গায় একসঙ্গে আপনারা সরকার চালাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল কেরলে ফিরে আসলো আপনি, এবং ত্রিপুরাতেও ফিরতে পারলেন না, বুদ্ধবাবুও ফিরতে পারলেন না 2011-র পরে। আপনাদের তারপরে আপনাদের সরকারও চলে গেল। এই যে একটা শূন্যতা, কখনো মনে হয় যে কি হবে? কি হবে, ভোটে জয় আছে, পরাজয় আছে। আমাদের ওখানে ষড়যন্ত্র করেছে, এখানেও করেছে। মানুষ এখন তাদের জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পারছেন। পরিস্থিতি এরকম থাকবে মনে করার কোনো কারণ নেই। আর জন্মটা অনিশ্চিত, কিন্তু মৃত্যুটা তো নিশ্চিত। আজ হোক কাল হোক, সবাই আমরা একেবারে যেমনটা চাইছি তেমনটা পর্যন্ত শেষ অবধি থেকে যাব, এটা মনে করার কোনো কারণ নেই। গণতান্ত্রিক আন্দোলন, জনগণের আন্দোলন প্রাকৃতিক নিয়মে যেমন শূন্যতা পূরণ করে, ঠিক তেমনি যারা চলে গেলেন, চলে যাবে, তারা যা রেখে গেছেন তার থেকে শিক্ষা নিয়ে নিজেদের খামতি ঘাটতি এগুলো পূরণ করতে হবে, এবং মূল লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যেতে হবে। রাজনীতিবিদ বলেন যে বুদ্ধবাবু যে দাবি তুলেছিলেন যে কৃষিকে ভিত্তি করে শিল্প করতে হবে, এটাই তার 2011-য় নির্বাচনে মানে হারার অন্যতম কারণ রাজনীতিবিদদের। আপনিও ওখানে, আপনার ত্রিপুরাতেও আপনি একটা উন্নতি করতে চেয়েছিলেন, একটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছতে চেয়েছিলেন, বিশেষ করে জনজাতি যারা রয়েছেন, পিছিয়ে পড়া অংশ। কোথাও কি এই উন্নতি স্লোগান আপনাদের দুজনের ক্ষেত্রেই পরাজয়ের কারণ? না, আমাদের এখানে মোটে এটা পরাজয়ের কারণ না। এবং বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলায়, বামফ্রন্টের পরাজয়ের কারণ উন্নতির স্লোগান নয়। এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা। যাই হোক, আমাদের ত্রিপুরায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রলোভন। বিজেপি কেন্দ্রে, রাজ্যেও যদি বিজেপি হয় ডাবল ইঞ্জিনের সরকার হবে। ত্রিপুরার জনজীবনের নানা সমস্যা আছে, এগুলো সমাধান করতে গেলে পরে প্রচুর পয়সা কড়ি লাগে। রাজ্য সরকারের পক্ষে সেটা সংগ্রহ করা, ব্যবস্থা করা কঠিন। কেন্দ্র সাহায্য না করলে পরে সেটা হবে না। কাজেই বামফ্রন্ট সরকারকে হটিয়ে যদি বিজেপি সরকার হয় তাহলে কেন্দ্র রাজ্য মিলে ত্রিপুরার মানুষের এই যে যে বিষয়গুলো অপূরণ রয়েছে, পূর্ণ হয়নি, এগুলো পূরণ করা যাবে। এবং সেখানে তো সেই সময়ে কংগ্রেস বৃহত্তম অংশে বিজেপিকে সমর্থন করেছে, কারণ তারা পারছিল না বামফ্রন্টকে সরাতে। এই সবটা মিলিয়ে এই জিনিস হয়েছে। কাজেই উন্নয়ন নিয়ে প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল 7 সেন্ট্রাল পে কমিশন, প্রশ্ন ছিল ঘরে ঘরে চাকরি, প্রশ্ন ছিল আপনার রেগার মজুরি বৃদ্ধি। তো এগুলো তো আমরা চাইলেই করতে পারি না। কাজে ওই যে উন্নয়নের জন্য হয়েছে, এটা ভুল ব্যাখ্যা। এবং পশ্চিমবাংলায়ও উন্নয়নের জন্য হয়েছে ঘটনা তা না, এটা আন্তর্জাতিক, জাতীয় এবং পশ্চিমবাংলার ভেতরের প্রতিক্রিয়ার শক্তির সম্মিলিত ষড়যন্ত্রের ফলশ্রুতি এটা। তার সঙ্গে উন্নয়নের কোনো প্রশ্ন ছিল না। আমাদের এখানে তাই হয়েছে। শেষ প্রশ্ন, বুদ্ধবাবুর সাথে আপনার একেবারে ব্যক্তিগত কোনো একটা ঘটনা, যে ঘটনাকে আপনাকে প্রভাবিত করেছে, আপনাকে প্রভাব ফেলেছে, কোনো একটা ঘটনা। এভাবে তো আলাদা করে বলা একটু কঠিন না। তো বুদ্ধদা যুব আন্দোলনের নেতা, আমরা ছাত্র করছি। 60-এর দশকের শেষার্ধে সর্বভারতীয় ছাত্র সংগঠন গড়ে উঠবে। ত্রিপুরায় আমরা তখন নূতন করে এটাকে রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আমরা নূতন তখন, সেই সময় পশ্চিমবাংলার সঙ্গে আমাদের সম্পর্কটা নিবিড় থেকে নিবিড়তর হচ্ছে। দীনেশ মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্যী, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, অনিল বিশ্বাস, এই যে 5 জনের কথা বললাম, তাদের তখনকার যে পর্যায়টা, তারা কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি। এই অনিলদা তখন ওই ছাত্রদের যে পত্রিকাটা, এটা তিনি এডিটার। তার সঙ্গে আমাদের সম্পর্ক সেভাবে গড়ে ওঠে। তো সেখান থেকে এটা যেতে যেতে সেন্ট্রাল কমিটি, পলিট ব্যুরো, মাঝখানে সরকার। তো এই জায়গা তো আপনি যেভাবে বলছেন কোনো একটা ঘটনা, এটা তো আমার পক্ষে বলা খুব কঠিন ভাই। কারণ এই যে লং জার্নি, গোটাটাই তো ঘটনাবহুল। তো এদিক থেকে চট করে এরকমভাবে বলা কঠিন। তো আপনি বলছেন যখন, বলতে বলতে আমার যেটা মনে হচ্ছে, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নানা দিক থেকে চাপ ছিল। আমাদের সেন্ট্রাল কমিটি সেটা গ্রহণ করেনি। 2বার মিটিং করলাম আমরা, হলো না। তারপরে আমরা ফিরে আসছি, তখন প্রধানমন্ত্রীর লোক খোঁজা হচ্ছে। তো বুদ্ধদা আমাদের পরে এসছেন, আমরা আগেই এয়ারপোর্টে চলে গেছি। বুদ্ধদা ঢুকে আমার নাম ধরে ডেকে বলছে, মানিক পাওয়া গেছে। বলি, কী পাওয়া গেছে? বলে, প্রধানমন্ত্রী হওয়ার লোক পাওয়া গেছে। কাকে পাওয়া গেল? কারণ আমরা সেই সময় পর্যন্ত জানতাম না। তখন এই কর্ণাটকের সেই সময় যিনি দেবগৌড়া, তিনি মুখ্যমন্ত্রী, তার নাম তখন বললেন। আমি বুদ্ধদাকে বললাম, কে এই ভদ্রলোক? বলি, তুমি যা বলছো প্রশ্ন, আমার তো একই প্রশ্ন ছিল। উনি হচ্ছেন এই কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কারা তাকে খুঁজে বের করলো? তারপর নানা কথাবার্তা হলো। ওই যে ঘটনা, এটা আপনি বলার পর আমার যেটা চট করে যেটা ওই ঘটনাটা মনে হলো এয়ারপোর্টের মধ্যে, এটাই বললাম। অনেক ঘটনা, অবশ্যই অনেক ঘটনার সাক্ষী তারা, কিন্তু পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া, এটা যে পার্টির কাছে একটা অপূরণীয় ক্ষতি, এক বাক্যে স্বীকার করেন মানিক সরকাররা।